নমস্কার, বাচ্চারা সবাই ভালো আছো? তোমাদের কেজি টু এর যে বাংলা ক্লাস আপনি হচ্ছে সেটা হচ্ছে পৃষ্ঠা দেখবে 31, সবাই বই বের করো, 31 পৃষ্ঠা। ইংলিশে কি বলছে? 31 31, তাহলে 31 পৃষ্ঠা কি হয়েছে? বলছে বর্ণগুলির আগে একার যোগে শব্দ গঠন করো, ঠিক আছে? একার যোগে একার জুড়ে শব্দ গঠন করে, তাহলে এখানে রয়েছে ব আর ল। এটাকে যদি আমরা বয় একারটা করে দিই, বয়ের আগেরটা একার বসিয়ে দিই, তাহলে কি হবে? এটা বে, হ্যাঁ, শব্দ হলো কি না? ব তো শব্দ ছিলই, তার সঙ্গে যদি একার জুড়ে দিই তাহলে একটা নতুন শব্দ গঠন হলো। আবার চ লয়কারে লয়কার চলা আছে, এখানে যদি আমরা চয় একার করে দিই কি হলো? চেলা। চেলা মানে বলতো শিষ্য, চেলা হচ্ছে শিষ্য, শিষ্যদের বলা হয়, গুরুদেব থাকে না শিষ্য থাকে, শিষ্যদের কি বলা হয়? চেলা। আচ্ছা, এটা নতুন শব্দ গঠন হলো। মশা, ঠিক আছে, মশা তো আমাদের কি করে, হ্যাঁ, কামড়ে যায়, তাই না? তাহলে সেই মশা যদি আমরা ময়ের আগে একটা একার বসিয়ে দিই আর তাহলে সেটা দাম কি হলো? মেশা, অর্থাৎ তাকে অন্যের সঙ্গে যে মেলামেশা করা, সেটা হচ্ছে মেশা, ঠিক আছে? আবার পশা, পশা পয়ের আগে যদি একটা একার দিয়ে দিই তাহলে কি হলো? পেশা। পেশা মানে কি? জীবিকা, যে যিনি যে কাজ করে তার জীবিকা নির্বাহ করেন বা অর্থ উপার্জন করেন বা টাকা আয় করেন সেটা তার পেশা। কেউ চাকরি করে, কেউ দোকান করে, কেউ ব্যবসা করে, কেউ আর কিছু করে, না, ওটাই হচ্ছে তার পেশা। আচ্ছা, এবার স্থান, যদি এখানে ছয় একার আর নয় একার দিয়ে তাহলে কি হলো? ছল থেকে ছল মানে চাতুরি, চালাক। আবার ছয় একার লয়কার নতুন শব্দ গঠন হলো ছেলে, মানে পুত্র, সন্তান, ঠিক আছে? ছেলে নতুন শব্দ হয়ে গেল। আমাদের সেটাই বলেছে যে একার যোগে নতুন শব্দ গঠন করে, কি হচ্ছে তো? আচ্ছা, এবার এখানে কি আছে দেখো, বর্গীয় জ আল্লাহ জ, যদি আমরা বর্গীয় জ একার দিই তাহলে কি হলো? যে আবার লয়কার দিতে পারি তাহলে কি হলো? লয়কার বা যদি কি হয় জেলে, তাহলে কি হবে? জেলে। জেলে হচ্ছে কারা? যারা বিভিন্ন জলাশয়ে মাছ ধরে, ঠিক আছে? মাছ ধরার কাজটা যারা করে তাদের বলা হয় জেলে, ঠিক আছে? ছিল না পড়া? জেলে ভেলায় চড়িয়া মাছ ধরে, ছিল কি না? পড়েছ? তাহলে আমরা আজকে এই একার যোগে নতুন শব্দ গঠন কিভাবে করতে হয় তাহলে শিখলাম, বইতে যেগুলো ছিল সেগুলো করেছিলাম। তোমরা বাড়িতে এবার এরকম নতুন নতুন শব্দ দেখে তোমরা একার যোগে শব্দ গঠন শিখবে। সবাই ভালো থাকবে।